আসসালামু আলাইকুম সিমাস কিচেন বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পিঠা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি তালের রর দিয়ে কীভাবে আপনার তেলের পিঠা বা পুয়া পিঠা বানাবেন সেই রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে এরকম ফুলকু ফুলকু লুচির মতো তেলের পিঠা বানাতে যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন আমার কাছে তো এই পিঠাটাই খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে দেখিনি তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি এখানে আমি সবগুলি উপকরণই আমার মতো করে নিয়েছি এখন তার সাথে একটি বাটিও নিয়ে নিলাম এখানে আমি দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা অবশ্যই ফ্রিজে থাকলে নর্মাল করে নেবেন আর তেলের পিঠা শক্ত রাখতে গেলে চালের গুড়িটা ব্যবহার করতে হবে দুই কাপ চালের গুড়ির জন্য এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করছি আর যাদের কাছে চালের গুঁড়ি থাকবে না তারা কিন্তু শুধু ময়দা দিয়েও তেলের পিঠাটা তৈরি করতে পারেন এখন আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম তার সাথে ওয়ান থার্ড কাপ গুঁড়ার দুধ দিয়ে দিলাম গুঁড়ার দুধটা দিয়েছি আমি আমার পছন্দ মতো আপনাদের ভালো না লাগলে আপনারা গুঁড়ার দুধটা নাও নিতে পারেন এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করছি চিনিটা আপনার আপনাদের মিষ্টি বুঝে কম বেশি অ্যাড করে নেবেন সবগুলি আমি হাত দিয়ে মাখিয়ে নিব এখন আমি এখানে এক কাপ তালের রস ব্যবহার করছি তালের রসটা ফ্রিজে থাকলে অবশ্যই নর্মাল করে নেবেন আর তালের রসের সহজ একটি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিও লিঙ্কটি দেখে নিতে পারেন এখন আমি সবগুলি হাত দিয়ে মাখিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এখানে আমি অল্প অল্প পানি ব্যবহার করছি আমি পানিটা একসাথে ব্যবহার করব না ব্যাটারটা তৈরি করার জন্য আমার কাছে মনে হয় হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভালো হবে তাই আমি হাত ব্যবহার করছি আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্য ব্যাটারটা তৈরি করতে পারেন এখানে আমি একসাথে পানিটা ব্যবহার করছি না যতটুক পানি লাগবে অতটুকু পানি আমি অল্প অল্প করে ব্যবহার করছি দেখুন সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম ব্যাটারটা দেখুন কীরকম গণতো হয়েছে বেশি পাতলা হয় না আবার বেশি ঘন হয় নাই এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি আগে থেকে চুলার মধ্যে তেল গরম বসিয়েছিলাম একটি কড়াইতে এখন চামচ দিয়ে আমি অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে ব্যাটারটা দিতে হবে তারপর চুলা রাসটাকে মিডিয়াম করে পিঠাটা এভাবে বানাতে হবে দেখুন একদম লুচির মতো ফুলে গেছে এখন এক পাশ লাল হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে দিলাম এরকম করে লাল লাল করে পিঠাটা বানিয়ে তেলটাকে এভাবে জড়িয়ে তুলে নিলাম আবার অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিব যে এরকম করে আমি সবগুলি পিঠাই বানিয়ে নেব দেখুন পিঠাটা কী ভাবে ফুলে গেছে আর ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এরকম সুন্দর করে পিঠাটা আপনারা বানাতে পারবেন আর ব্যাটারটা ঠিক না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে এরকম করে আমি সবগুলি পিঠাই এখানে আমি বানিয়ে নিয়েছি দেখুন আপনি অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ